1978 সাল ইরানের রাজধানী তেহরান উত্তাল সাধারণ ইরানিদের বিক্ষোভে। তেহরান ছাড়াও অন্যান্য শহরগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করে তৎকালীন শাসক শাহ রেজা পাহলাভি বিরোধী আন্দোলন। এতে অংশ নেন শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালায় যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সরকারের নিরাপত্তা বাহিনী। এতে নিহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। অগ্নিগর্ভে পরিণত হয় গোটা ইরান। জোরদার হয় শাহরেজার পতনের আন্দোলন। নানা অপচেষ্টা করেও কয়েক মাসের টানা বিক্ষোভ দমাতে ব্যর্থ হন শাহরেজা। কড়া নিরাপত্তায় 1979 সালের 16 জানুয়ারি মিশরের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেন তিনি। মূলত এর মাধ্যমে ইরানে সূচিত হয় বিপ্লবের। রেজা দেশ ত্যাগের পর 1979 সালের 1 জানুয়ারি 15 বছরে নির্বাসন শেষে ইরান ফেরেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন লাখো মানুষ। তবে খোমেনি দেশে ফেরার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ শুরু করে শাহরেজার সমর্থকরা। এতে বিপ্লবীদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। বিভক্ত হয়ে পড়েন সাধারণ ইরানিরা। সংকট সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয় গণভোটের। অবশেষে 11 ফেব্রুয়ারি গণভোটে জয় পান আয়াতুল্লাহ খোমেনির সমর্থকরা। পশ্চিমা ভাবধারায় পরিচালিত দেশটি রাতারাতি পরিণত হয় ইসলামী প্রজাতন্ত্রে। ক্ষমতা চলে যায় ধর্মীয় নেতাদের হাতে। এমন অবস্থার মধ্যে চিকিৎসা গ্রহণের অজুহাতে মিশর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ক্ষমতাচ্যুত শাহরেজা। এতে ওয়াশিংটনের উপর মারাত্মক ক্ষুব্ধ হন ইরানিরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালায় মার্কিন দূতাবাসে। জিম্মি করা হয় 52 মার্কিনকে। এর জেরে 1980 সালের এপ্রিলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে 444 দিন পর ছেড়ে দেওয়া হয় মার্কিন জিম্মিদের। কিন্তু ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। আর তখন থেকে দেশ দুটির মধ্যে দানা বাঁধতে শুরু করে অবিশ্বাসের, যা আজ রূপ নিয়েছে চরম বৈরিতায়। কাজিফ থেকে শুভ সময় সংবাদ।